প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলোচনার শুরুতেই সকলের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, আর তা হচ্ছে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু অন্য একজন ভাই উপকৃত হবেন। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে HQPDS প্রোগ্রামিং প্রবলেম সলিউশন। জ্যাকার্ড প্রোগ্রামিংয়ে যারা নতুন তারা এই ভিডিও থেকে উপকৃত হবেন বলে আমি আশাবাদী। প্রোগ্রামের কাজ করতে গেলে অনেক নিত্য নতুন সমস্যাই সামনে চলে আসে, যা একান্ত সহযোগিতা ছাড়া সমাধান করা দুঃসাধ্য। বন্ধুরা, আমাদের আজকের টপিকস হচ্ছে ইয়ার্ন ফিডার ইরর। আমরা যখন নতুন কোনো সস তৈরি করি বা কোনো প্যাটার্ন তৈরি করি, তখন আমাদের সামনে বিভিন্ন ধরনের নিত্য নতুন সমস্যা চলে আসে। এর মধ্যে একটি হচ্ছে ইয়ার্ন ফিডার ইরর। ইয়ার্ন ফিডার ইরোরের অর্থ হচ্ছে সুতার ফিডার ত্রুটিযুক্ত বা সুতার ফিডার শূন্য, এরকম কিছু বোঝায়। আমরা মনিটরে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমরা জানি কোনো প্যাটার্ন মেশিনে দেওয়ার উপযুক্ত করতে হলে সেটিকে প্রসেস দিতে হবে। তো আমরা এই প্যাটার্নটি প্রসেস দিয়ে দেখব প্যাটার্নটি ঠিক আছে কি না। তো এখন আমরা প্রসেস দিচ্ছি। আমরা প্রসেস দিয়ে দেখলাম প্যাটার্নটি প্রসেস নিচ্ছে না, অর্থাৎ এখানে কোনো এক জায়গায় ত্রুটি রয়েছে। প্রসেস দেওয়ার পর আমাদের সামনে একটি মেসেজ এসেছে। মেসেজটিতে লেখা রয়েছে 27 রো ইয়ার্ন ফিডার ইরর এবং নিচে একটি ওকে লেখা রয়েছে। এটি হচ্ছে একটি প্রবলেম, অর্থাৎ আমাদের এই প্যাটার্নটিতে ইয়ার্ন ফিডার ইরর রয়েছে, অর্থাৎ কোথাও না কোথাও ইয়ার্ন ফিডারে ত্রুটি রয়েছে। এবং কোথায় রয়েছে সেটি এখানে লেখা রয়েছে 27 নম্বর রো। আমরা জানি যে এই আড়াআড়ি যে রোগুলো রয়েছে, দাগগুলো রয়েছে, এগুলো হচ্ছে রো, এবং খাড়াখাড়ি যে দাগগুলো রয়েছে এগুলো হচ্ছে কলাম। তো আমরা ওকে দিয়ে দেখবো এটি কোথায়। ওকে দেওয়ার পর 27 নম্বর রো বরাবর একটি রেখা শো করতেছে, যে একটি রেখা দেখা যাচ্ছে, চলে গেল। আমি আবার দেখাচ্ছি, এই যে রেখাটি আসতেছে, অর্থাৎ এই রেখা বরাবর আমাদের এই প্রবলেমটি রয়েছে। এটি হচ্ছে 27 নাম্বার রো। আমরা এই 27 নাম্বার রোতে যাব। কোথায়? ইয়ার্ন ফিডার ইরর। আমরা ইয়ার্ন ফিডারে যাব। আমরা ইয়ার্ন ফিডারে গেলে দেখতে পারতেছি যে এখানে ইয়ার্ন ফিডার ইরর, অর্থাৎ ইয়ার্ন ফিডার দেওয়া নেই। আমাদের এটাই হচ্ছে ইয়ার্ন ফিডার, 3 নম্বর ইয়ার্ন ফিডার দেওয়া রয়েছে এখানে, কিন্তু এখানে আমাদের ইয়ার্ন ফিডারের কালার কোড বসানো নেই, যার কারণে আমাদের এই মেসেজটি আসতেছে। এটি হচ্ছে আমাদের একটি কারণ। যখন আমাদের কোনো ইয়ার্ন ফিডার ইরর দেখাবে, তাহলে আমাদের বুঝতে হবে যে হয়তো বা আমাদের ইয়ার্ন ফিডারে কোথাও ইয়ার্ন ফিডারের কালার কোড বসানো নেই, সেখানে আমাদের কালার কোড বসিয়ে দিতে হবে। এটি একটি কারণ। আমরা এটা যদি ঠিক করে দিই তাহলে কি হবে? ঠিক করে দিলাম, আবার প্রসেস দিব। আমরা আবার প্রসেস দিয়েছি। প্রসেস দেওয়ার পর আমাদের এখানে কোনো ত্রুটিযুক্ত মেসেজ আসেনি, অর্থাৎ আমাদের এই সসটি ত্রুটিমুক্ত। বন্ধুরা, আমরা যাব পরবর্তী প্রবলেমে। আমি আবার প্রসেস দিয়ে দেখব। প্রসেস দেওয়ার পর আবারও আমাদের সামনে পূর্বের মেসেজটি এসেছে, কিন্তু আমরা তো ইয়ার্ন ফিডার সব জায়গায় বসিয়ে দিয়েছি, কিন্তু আবার আমাদের এই মেসেজটি শো করতেছে। কারণটা আমরা দেখে নিব। আমরা 13 নম্বর রোতে চলে যাব। এখানে ক্লিক করলে 13 নম্বর রো শো করতেছে, এই যে আমাদের এখানে ইন্ডিকেট করে দিচ্ছে। 13 নম্বর রোতে যাব। আমরা দেখতে পাচ্ছি যে 13 নম্বর রোতে এইখানে ইয়ার্ন ফিডার ইরর রয়েছে, অর্থাৎ ফাঁকা রয়েছে, এখানে ইয়ার্ন ফিডার বসানো নয়। কিন্তু 17 আমাদের সসগুলোতে ওয়ান বয়ান করতে গেলে আমরা এখানে ব্যাক প্রেস দিই। ব্যাক প্রেসের ক্ষেত্রে আমাদের এখানে ইয়ার্ন ফিডার ইররই থাকে, অর্থাৎ এখানে ইয়ার্ন ফিডার আমরা বসাই না, ইয়ার্ন ফিডার বসানোর প্রয়োজন হয় না। যেহেতু এখানে ব্যাক প্রেস, অর্থাৎ ব্যাগে নিডল কেটে দিবে, নিডল কেটে দিলে তো আর ফিডার নেওয়ার কোনো প্রয়োজন হয় না, তাই এখানে ইরর এটা দিতেই হবে বা এটা দেওয়া বাধ্যতামূলক। এখানে ইয়ার্ন ফিডার বসানো যাবে না, ইয়ার্ন ফিডার বসানো যাবে না। কিন্তু তারপরেও এখানে আমাদের ইয়ার্ন ফিডার ইরর আসতেছে। কেন আসতেছে? আমাদেরকে অন্য কোনো দিক দেখতে হবে। আমরা যদি এই লাইনটা পুরোটাই দেখি, এই রোটা পুরোটাই দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে একটি কালার কোড দেখা যাচ্ছে, এখানে 6 নম্বর কালার কোড দেখা যাচ্ছে। অর্থাৎ এই ব্যাক প্রেসের ভিতরে, ব্যাক প্রেস বলেন বা ফ্রন্ট প্রেস বলেন,
এই প্রেসের ভিতরে যদি কোনো নিটের কালার কোড পড়ে যায় তাহলে সেখানে ইয়ান ফিল্টার এরর দেখাবে। তাহলে আমরা এটাকে কি করব, মুছে দিব। আমরা আবার কম্পাইল দিব, প্রসেস দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রবলেমটি সলিউশন হয়েছে। বন্ধুরা, আমরা ইয়ান ফিল্টার এররের তৃতীয় নাম্বার স্টেপ দেখব। তো আমরা এটি দেখার জন্য আবার প্রসেস দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বে মেসেজটি আবার এসেছে, কিন্তু এটি রো নম্বর হচ্ছে 48, 48 নম্বর রোতে এই মেসেজটি দেখাচ্ছে। এখন আমরা এটাকে ওকে করব। ওকে করার পর আমাদের 48 নম্বর রোতে আমরা যাব। 48 নম্বর রোতে আমরা যদি দেখি তাহলে আমরা কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, আমরা কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। আমাদের জার্সি প্যাটার্ন ঠিক রয়েছে, এখানে যে এক নাম্বার কালার কোড দিয়েছি আমাদের এখানে এক নাম্বার কালার কোডে কোনো সমস্যা নেই, আমাদের ইয়ান ফিটারেও কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আমাদের এই মেসেজটি দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমরা আবার দেখে নেই। এই যে আমাদের মেসেজটি তারপরেও দেখাচ্ছে। বন্ধুরা, আমরা যখন দেখব যে আমাদের কালার কোড বসানো ঠিক রয়েছে, আমাদের ফিল্টার বসানো ঠিক রয়েছে, কিন্তু তারপরে আমাদের এখানে ইয়ান ফিল্টার এরর দেখাচ্ছে, তাহলে আমরা এই সমস্যা সমাধানের জন্য আমরা খুঁজব গিয়ে অপশন লাইনে। অপশন লাইনের আমরা প্রথমে দেখব ক্যান্সেল ওয়াইপিংয়ে। ক্যান্সেল ওয়াইপিং অর্থাৎ তিন নম্বর কলামে গিয়ে আমরা দেখব। ঠিক ওই 48 নম্বর রোতে তিন নম্বর কলাম বরাবর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এক বসানো রয়েছে। এই একের কারণে, এই ক্যান্সেল ওয়াইপিং এর কারণেই আমাদের এখানে ইয়ান ফিল্টার এরর দেখাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে ওয়েব ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আবার এখানে ইয়ান ফিল্টারও দেওয়া হয়েছে, যার কারণেই এই লেখাটা আসতেছে ইয়ান ফিল্টার এরর দেখাচ্ছে। আমাদের এখানে ক্যান্সেল ওয়াইপিং এর প্রয়োজন নেই, আমরা ক্যান্সেল ওয়াইপিংটি উঠিয়ে দিব। মনে রাখতে হবে যে যদি ইয়ান ফিল্টার এরর দেখায় আর সেটি যদি আমরা ইন্টারফেজে অর্থাৎ আমাদের ফ্রন্ট পেজে খুঁজে না পাই, আমাদের ইয়ান ফিল্টারে খুঁজে না পাই, আমাদের কালার কোডের ভিতরে কোনো প্রবলেম খুঁজে না পাই, তাহলে আমরা এই ইয়ান ফিল্টার এরর ঠিক করার জন্য আমাদের যেতে হবে ক্যান্সেল ওয়াইপিংয়ে। বুঝতে হবে যে ক্যান্সেল ওয়াইপিংয়ে কিছু একটা মিস্টেক রয়েছে। ক্যান্সেল ওয়াইপিংয়ে গিয়ে যদি আমরা চেক করে দেখব, ঠিক আছে। তা আমরা এখান থেকে এক নম্বর উঠিয়ে দিলাম। দেওয়ার পর আবার আমরা প্রসেস দিব। হ্যাঁ, আমরা প্রসেস দিয়ে দেখতে পারতেছি যে আমাদের তৃতীয় নাম্বার প্রবলেমের সলিউশন হয়েছে। তা আমরা এর পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপ দেখার জন্য আমরা আবার প্যাটার্নটিকে কম্পাইল দেব। কম্পাইল দেওয়ার পর পূর্বের ন্যায় আমাদের আরেকটি মেসেজ শো করেছে। এখানে লেখা রয়েছে 98 রো 19 ইয়ান ফিল্টার এরর। তা আমরা এখানে ক্লিক করে 98 নাম্বার রোতে চলে যাব। তা আমরা 98 নাম্বার রো আমাদেরকে এখানে ইন্ডিকেট করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 98 নাম্বার রোতে 19 নাম্বার অর্থাৎ 19 নাম্বার একটি কালার কোড বসানো রয়েছে। বন্ধুরা, একটি কথা আমাদের জেনে রাখা উচিত যে ইয়ান ফিল্টারের জন্য সুনির্দিষ্ট কিছু কালার কোড রয়েছে, আর সেগুলো হচ্ছে 1 থেকে 18 নম্বর কালার কোড। অর্থাৎ 1 থেকে 18-র মধ্যে যে কোনো কালার কোড আমরা ইয়ান ফিল্টার হিসাবে ইউজ করতে পারবো, অর্থাৎ ইয়ান ফিল্টারের কালার কোড হিসাবে ইউজ করতে পারবো। এই 1 থেকে 18-র বাইরে আমরা যে কোনো কালার কোডই দেই না কেন, যদি আমরা অন্য কোনো কালার কোড দেই তাহলে সেখানে ইয়ান ফিল্টার এরর দেখাবে, যেমনটি এই মেসেজটি যেমন আসতেছে। তো আমরা যদি এখানে 19 নম্বর দিয়েছি, আমরা যদি এখানে এটি চেঞ্জ করে অন্য কোনো নাম্বার দিই তাহলে দেখি কি আসে। আমরা 20 দিলাম। আমাদের ইয়ান ফিল্টার এরর লেখা আসতেছে যে কোনো কালার কোড, অর্থাৎ 1 থেকে 18-র মধ্যে যদি আমরা কোনো কালার কোড ইউজ করি ইয়ান ফিল্টার হিসেবে তাহলে সেটা অ্যাকসেপ্টেবল, অর্থাৎ সেটি ইয়ান ফিল্টার হিসেবে গ্রহণযোগ্য। যেমন আমরা এই কালার দিলাম, আমাদের ইয়ান ফিল্টার এরর দেখাচ্ছে। অর্থাৎ
এনপিটারির জন্য সুনির্দিষ্ট কালারগুলো হচ্ছে 1 থেকে 18, এর মধ্যে আমরা এনপিটারির কালার ইউজ করতে পারবো এবং অন্য কোনো কালার দিলে সেখানে ইরোর দেখাবে বা অন্য কিছু লেখা আসতে পারে। এটা হচ্ছে এনপিটারি ইরোরের একটি কারণ। তো বন্ধুরা, আমরা মোটামুটিভাবে 4টি স্টেপ আমরা জানলাম এনপিটারি ইরোরের। সাধারণত এই সমস্যাগুলোর কারণেই আমাদেরকে এনপিটারি ইরোরের মেসেজগুলো শো করে থাকে। বন্ধুরা, আপনারা যদি কেউ নতুন কোনো প্রবলেমের সম্মুখীন হন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করুন। আমরা উক্ত প্রবলেমের সলিউশন করে ভিডিও বানিয়ে আমরা আপনাদের জন্য ইউটিউবে আপলোড দিয়ে দিব। সকলের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।